আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আর আপনার প্রশ্ন উত্তরে বলা হবে আলা কামালহি এটা শেখ সাদির স্বপ্নে দেখা একটা কবিতার লাইন এটা উনি স্বপ্ন দেখেছিলেন রচনা করেছেন আর মানুষরা আর পন্থী মানুষেরা এটাকে গ্রহণ করে নিয়েছে পন্থী মানুষেরা এটাকে গ্রহণ করে নিয়েছে আসলে এটা আমরা সে কি কবিতা বলতে পারি তার কারণ বালাগালা অলা শব্দের অর্থ হচ্ছে তিনি অর্থাৎ রসুল সাল সাল্লাম সুউচ্চ মর্যাদায় উঠেছেন বা আরোহণ করেছেন তার স্বয়ং সম্পূর্ণতা দ্বারা আর সাফার দুজাবে জামালহি তার দৈহিক সৌন্দর্য দ্বারা তিনি পৃথিবীর অন্ধকারকে দূর করেছেন এই দুটা কথাই আপত্তিকর আমরা এই কথাগুলোর সাথে মোটেই আমরা এই কথাগুলো আমরা মানি না এবং ইসলামের শরীর ধরে কোনো কথা নেই আসলে উল্লাহ সাল্লাহ জন্য কোন স্বয়ং নেই তার কারণ তিনি বিভিন্ন চাহিদা তার ছিল তার স্ত্রীর প্রয়োজন ছিল তার হাট বাজারে যাওয়ার প্রয়োজন ছিল তার খাওয়া প্রয়োজন তার রান্না ভাড়া প্রয়োজন ছিল তার কাপড় প্রয়োজন ছিল মানে এক কথাই তার স্বয়ং সম্পূর্ণতা বলতে কিছু ছিল না স্বয়ং সম্পূর্ণ একমাত্র আল্লাহ আমরা বলেছি কাল কামা আল্লাহ মিউ খোলাক ইল্লা ইল্লাহ সুতরাং এই কথাটা এই জন্যই কোন সহিদের আলেমরা বা আলেজ কোন আলেমের কথাটা বলেন না অনুরূপ ভাবে আর বেদাতি মসজিদ দানের বিষয়টা আমরা বলবো যে না দান না করার চেষ্টা করবেন এবং হয়তো অনেক সময় এমন হতে পারে যে দান তারা ধরবে চাবে তা ওইখানে তখন হয়তো সামথিং কিছু দান করে দিয়ে নিয়ত করবেন যে পাক তুমি আমার এই দানটা এই মসজিদের ভিতরে অনেক ভালো কাজে হয় বেদাতি কাজ ছড়া হয় তো এইসব ভালো কাজের জন্য আমি এটা দান করলাম এরকম ধরেন নিয়ত করতে পারেন যে সামথিং কিছু দান করতে পারেন আসলে আমরা মেধাবীদেরকে ওদের সাথে মিশে ওদেরকে আমরা সহি আকিদার দাওয়াতে দিতে পারি বা আমাদের কাছ থেকে সহি আকিদার শিক্ষাও তারা পেতে পারে এভাবে আমরা চেষ্টা করতে পারি হ্যাঁ অনেক সময় হয়তো সেটা সম্ভব হয় না তা আমরা আমাদের নিয়ত সঠিক রেখে আমরা দাওয়াতের কাজটা করে যাবো আল্লাহ পাক সেই আমাদেরকে দান করুন আমরা Amén.